বিল্লা ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি। বন্ধুরা, আরব আমিরাতের দুবাইতে আপনারা জানেন আমার একটা ব্যবসা রয়েছে ছোটখাটো। আমরা তিন ভাই মিলে এই ব্যবসা পরিচালনা করি। আমার ছোট দুই ভাই আছে, আমি আছি, আমরা তিন ভাই মিলে এই ব্যবসাটা পরিচালনা করি। এখানে প্রায় আপনারা জানেন যে 40 জনের মতো লোক আছে। তো তাদের ভিতরে আমার বোনজামাই, চাচাতো ভাই, তারপর আরও অনেক আত্মীয় স্বজন, তারাও কাজ করছে। তো এখন কথা হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনার ফ্যাক্টরি থেকে কোনো কাজ হবে কি না, আপনি কোনো কাজ দিতে পারবেন কি না, ভাই দয়া করে একটা কাজ দেন, আপনি এত এত লোক নিছেন, আমাদেরকে একটা ভিসা দেন। তো এই যে প্রশ্নগুলো আপনারা করেছেন, তো আমি আসলে নতুন কোনো ভিসা দিতে পারবো কি না, বা আমি আপনাদেরকে কাজ এখন দিতে পারবো কি না বিস্তারিত আপনাদেরকে বলবো, তাহলে অবশ্যই আপনাদের একটা আইডিয়া হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তার কারণ হচ্ছে যে মা বাবার দোয়া, আল্লাহর রহমত এবং ময় মুরব্বির দোয়া, আজকে আরব আমিরাত দুবাইতে ছোটখাটো একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান আমরা তিন ভাই পরিচালনা করছি, আমি প্রথমেই বলেছি পরিচালনা করি। এইখানে আলহামদুলিল্লাহ 40 জনের মতো আছে, তারা কাজ করছে, সবাই আমার আত্মীয় স্বজন। কিছু আছে আপনার ইন্ডিয়ান লোক আছে, তারপর চিটাগাং, কুমিল্লারও কিছু মানুষ আছে এখানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খুব ভালো আছি। আর যাদেরকে নিয়ে কাজ করছি, অনেকেই আমার আত্মীয় স্বজন না, রক্তের কেউ না, কিন্তু তারপরেও তাদের সাথে যে কাজ করি এখন আমার কাছে রক্তেরই মনে হয় সবার সবাইকে। তো এখন কথা হচ্ছে যে অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনার কোম্পানিতে একটা কাজ দেন, আপনার কোম্পানিতে একটা ভিসা দেন, এই সেই। দেখুন, আসলে আমার তো তেমন বড় কোনো কোম্পানি না, ঠিক আছে, ছোটখাটো একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে আমি প্রথম যখন আমরা বিজনেস শুরু করি, তখন আমি তো সেই 2007 সাল থেকে একসময় চাকরি করতাম, আস্তে আস্তে বিজনেসের দিকে যাই নিজেরা। প্রথম 4 থেকে 5 জন নিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে। তো এখানে যারা কাজ করছে বর্তমানে, আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই, যারা আমার এখানে কাজ করছে তারাই, মানে আমাকে এক্সট্রাভাবে কোনো কাউকে নিয়ে আসতে হয় নাই। যেমন আমি একজনকে নিয়ে আসছি প্রথম, সে এখানে থাকতেছে, তার কাছে মানে তার কাছে এটা ভালো লাগছে, লাগার পর সে বলতেছে আমার ভাইকে আনবো, আপনি একটা ভিসা দিবেন আপনার দোকানে। তারপর তাকে একটা দিলাম, আমার প্রয়োজন যখন, আমি যখন প্রয়োজন, আমি তখন বলছি যে আমার তো 2টা লোক লাগবে, এখন কী করবো। তখন আরেকজন বলতেছে যে আমার তো 2জন চাচাতো ভাই আছে, কেউ বলতেছে আমার খালাতো ভাই, কেউ বলতেছে আমার মামাতো ভাই, তাদেরকে নিয়ে আসবো। এভাবে কিন্তু ভিসাগুলো মূলত তাদেরকে দেওয়া, ঠিক আছে। আর একটা আপনারা জানেন যে ছোটোখাটো যে লাইসেন্সগুলো আছে আরব আমিরাতে, এগুলোতে কিন্তু এত ভিসা পাওয়া যায় না, 20 থেকে 30টা ভিসা পাওয়া যায়। আমি কিন্তু একটা লাইসেন্স থেকে আমি যে 30টা ভিসা বের করার পর আর কোনো ভিসা বের হয় না। পরবর্তীতে আমি একটা ব্রাঞ্চ খুলি, সেই ব্রাঞ্চ থেকে আরও 10টার মতো ভিসা বের করি, ঠিক আছে। আরও ভিসা বের হবে, আমার 4-5টা ভিসা আরও বের হবে, কিন্তু বর্তমানে আমার যে ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে কোনো জায়গা নাই, একেবারে খালি কোনো জায়গা নাই, মানে একেবারে ভরপুর। যে আমরা যে কাজ করতেছি, আমার এখানে হিজাব, উড়না, সেলাই এগুলো তৈরি করা হয় একেবারে, মানে আপনার মানে আর কোনো কাউকে বসানোর মতো কোনো জায়গাই নাই আমার এখানে। এক হচ্ছে এটা, আর দ্বিতীয় হচ্ছে যে অলরেডি যারা এখানে এসেছে তারাই আমাকে ওয়াদা করে, মানে অনেকে আমাকে ওয়াদা দিয়ে রাখছে, যে মানে আমাকে বলছে যে ভাই ওয়াদা করেন, যদি আপনি নতুন কোনো লোক আনেন বা নতুন কাউকে দেশ থেকে আনেন, আমার একটা ভিসা লাগবে, আমার ভাইকে দিবেন, আমার চাচাতো ভাইকে দিবেন, আমার মামাতো ভাইকে দিবেন, আমার শালাকে আনবো। তো এইভাবে কিন্তু অনেকেই অলরেডি আরও 4-5টা ভিসা আমার বের হবে, তারা নিয়ে নিছে, এটা হচ্ছে কথা। এখন দেখুন, আপনি ধরুন আপনি আমার একজন সাবস্ক্রাইবার বা আমার ভিডিও দেখেন, আপনি বলতেছেন ভাই আমাকে একটা ভিসা দেন। এবার আমি যদি আপনাকে একটা ভিসা দিই, আমার এখানে যারা কাজ করছে তারা বলবে যে ভাই আমরা বলে আপনাকে বলে রাখলাম, আপনাকে বলে দিলাম, আপনি ভিসা দেন নাই, আরেকজনকে নিয়ে আসলেন, এটা তো ভাই ঠিক করেন নাই। তা আপনারাই বলুন যে আমি কি করব, ঠিক আছে। আমার কিন্তু প্রথম, আমার এখানে যারা কাজ করতেছে, আমার এখানে যারা শ্রম দিতেছে, তাদেরকে তো আমার আগে প্রায়োরিটি দিতে হবে, তাই না? সেই জন্যই কিন্তু আমি বাইরে থেকে কোনো কাউকে নিয়ে আসি না। তারপর আপনারা জানেন যে আমার চাচাতো ভাই, তারপর আমার ভোনজামাই, আমার চাচাতো ভাই যে 2 থেকে 3 জনের মতো আমার বাড়ির পাশে, আমার চাচা সেও এসেছে, আমার আব্বার, আমার বাবার খালাতো ভাই সেও এসেছে এখানে। তো এটা কিন্তু এভাবে আসে নাই, ঠিক আছে। এই মানে একজন আসছে, আসার পর আরেকজন, একজন আসছে আর এভাবেই। তো এই না যে মনে করেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় বা আল্লাহ তাআলা যদি কোনো
কোনোদিন যদি এরকম হয় যে আমার 200 300 400 স্বপ্নের মতো, তারপরেও স্বপ্ন দেখি যে এরকম কোনো ফ্যাক্টরি দেই বা বড় কোনো ফ্যাক্টরি, তখন ইনশাল্লাহ চেষ্টা করব। যারা মানে কিছু কিছু যারা আমাকে ওয়াদা করেন বা ভিসা দেওয়ার জন্য, তাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ তখন চেষ্টা করব। কিন্তু আবার যদি বলেন যে অন্য জায়গায়, দেখুন অন্য কোনো জায়গায় আজ পর্যন্ত কোনোদিন কোনো জায়গায় কাউকে এনে দেয় নাই। কেন? আজকে ধরুন আমি এক জায়গায় 10টা লোক এনে দিলাম, আমার কাছে বহুত আছে, বহুত মানুষ আছে, তারা বলে দেবে 2টা লোক এনে দেন, আমি দিতে পারি। আজকে 10টা লোক নিয়ে আসলাম, 9টা লোক ধরেন প্রতিষ্ঠিত হয়ে গেল, 1টা লোক বিপদে পড়ে গেল, ওই লোকটাই কিন্তু আমাকে বলবে যে ভাই কোথায় আনলেন, কী করলেন, আপনার জন্য বিপদ হয়ে গেল, এই সে মানে অনেক কিছুই। তাই আমি এটা চাই না। আমি সে আগে থেকেই বলছিলাম যখন আমার কাজে বা আমার নিজের আন্ডারে যখন আমি কাউকে নিয়ে আসতে পারবো তখন আমি নিয়ে আসি। এই যে আমার আত্মীয় স্বজন আমি নিয়ে আসছি, এই গত 3-4 বছর ধরে তাদেরকে নিয়ে আসতেছি, এর আগে কিন্তু কখনো নিয়ে আসি নাই। অন্য জায়গায় কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি তো জানি বাহিরের কী সমস্যাটা, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। তো সবাই মন খারাপ করবেন না, আসলে আমার বাহিরে কাউকে দেওয়ার বা কাউকে নিয়ে আসার আমার কোনো ইয়াই নাই, আর আমি কোনো বিশার ব্যবসাও করি না, কোনো কিছুই না। এটা আমার একটা বিজনেস, আমার নিজস্ব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কাজ করার জন্য আমি দেশ থেকে আমার আত্মীয় স্বজন বা আপনাদেরকে আমি আগেই বলেছি যে যারা এসেছে তারাই কিন্তু অলরেডি বুক দিয়ে রেখেছে, ভাই আমার একটা বিষয় দিত, আমাকে একটা বিষয় দিত, আমাকে একটা বিষয় দিত, এটাই হচ্ছে সিস্টেম। আর মূলত কিন্তু দুবাইয়ের এটাই সিস্টেম মূলত, ঠিক আছে? সব জায়গায় দেখবেন একই সিস্টেম, এভাবে কিন্তু মানুষ আসে, ঠিক আছে? তারপরে বলেছি যদি আল্লাহ তাআলা কখনো এরকম তৌফিক দান করে বড় কোনো ফ্যাক্টরি দিতে পারি, কোম্পানি দিতে পারি, তখন ইনশাল্লাহ চেষ্টা করব বাহির থেকে নিয়ে আসার জন্য। অনেক কি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আর যাতে এই 40 জনের একটা ফ্যামিলি, সবারই এখানে রিজিক, যাতে সবাইকে নিয়ে সৎভাবে বিজনেস করি, ভালোবাসার সাথে সবার সাথে মিলেমিশে থেকে যাতে বাকি জীবনটা কাটাতে পারি, সেই দয়া করবেন। ভালো থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।